শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পঞ্চম দফা উপজেলা নির্বাচনেও ভালো করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 73টি উপজেলা পরিষদের মধ্যে চেয়ারম্যান পদে 52টিতেই সরকারি দল সমর্থিত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপি তো সমর্থিতরা 12 উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া 3টি উপজেলায় জামায়াত, পার্বত্য চট্টগ্রাম, জনসংহতি সমিতি 2টি, ইউপিডিএফ 1টি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী 2টি এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী 1টি উপজেলায় বিজয়ী হয়েছেন। তবে দেশের 1টি উপজেলাতেও জিততে পারেনি 10ম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।